বলছি সেটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, এবং সেটা কি করে মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, তাই তো? তার মানে এটা থেকে আমি কি বুঝতে পারছি, এখানে একটা হাইপোথ্যালামাস আসছে, এখানে পিটুইটারি আসছে, এখানে ওভারি আসছে, এই তিনটার মধ্যে একটা অ্যাক্সিস। ঠিক আছে, জিনিসটা কী হয়, আমাদের ব্রেনে কী থাকে, হাইপোথ্যালামাস আমরা জানি, তাহলে ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস থাকে, এই অবধি কোনো অসুবিধা নেই, ব্রেনে হাইপোথ্যালামাস থাকে। এই হাইপোথ্যালামাসের খুব কাছাকাছি থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এই হাইপোথ্যালামাসের কাছাকাছি কী থাকে, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। এই যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এর দুটো লোব থাকে আমরা জানি, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পার্ট, যেটাকে আমরা অ্যান্টেরিয়ার পিটুইটারি বলি, আর একটা হচ্ছে পোস্টেরিয়ার পিটুইটারি। তাহলে আমি যদি এটাকে মাঝখান দিয়ে ভাগ করি, এই লোবটাকে আমরা কী বলবো, অ্যান্টেরিয়ার পিটুইটারি, অ্যান্টেরিয়ার পিটুইটারি, আর এই লোবটাকে কী বলবো, পোস্টেরিয়ার পিটুইটারি, পোস্টেরিয়ার পিটুইটারি। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, এই যে হাইপোথ্যালামাস যেটা রয়েছে, হাইপোথ্যালামাসে এক ধরনের সেলস থাকে যেটাকে বলা হয় গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, হরমোন এক্সপ্রেসিং নিউরনস, কি বললাম, হাইপোথ্যালামাসে এক ধরনের সেলস থাকে, এক ধরনের কোষ থাকে, তাই তো, যার নাম হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরনস। এই নাম থেকেই বোঝা যাচ্ছে, তার মানে এই সেলগুলো কি রিলিজ করে, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন রিলিজ করে। ঠিক আছে, কারণ এই সেলগুলো গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, এই হরমোনটা রিলিজ করে বলেই এর নাম হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরনস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলে দিতে পারি যে হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারির একটা লিঙ্ক আছে, এবং হাইপোথ্যালামাস যে হরমোনটাকে রিলিজ করে তার নাম হচ্ছে গোনাডোট্রোপিন, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। ঠিক আছে, এই যে হাইপোথ্যালামাস গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটাকে রিলিজ করলো, এটা অ্যান্টেরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারিতে চলে আসবে, অ্যান্টেরিয়ার পিটুইটারিতে চলে আসবে, কি করে আসবে, বাই এ সিস্টেম অফ ব্লাড ভেসেলস, বাই এ সিস্টেম অফ ব্লাড ভেসেলস, এটাকে আমরা বলি পোর্টাল সিস্টেম। কি পোর্টাল সিস্টেম, তার একটা নাম আছে, পোর্টাল সিস্টেমটার নাম হচ্ছে হাইপোথ্যালামিক, হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল, হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম। বোঝাতে পারলাম? তার মানে হাইপোথ্যালামাসের সঙ্গে অ্যান্টেরিয়ার পিটুইটারি কানেক্টেড আছে কি দিয়ে, একটা সিস্টেম অফ ব্লাড ভেসেলস দিয়ে, যার নাম হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম। এই যে হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম, এটা কেমন হয়, ইট বিগিনস উইথ ক্যাপিলারিজ অ্যান্ড এন্ডস উইথ ক্যাপিলারিজ, তার মানে এগুলো শুরু হচ্ছে ক্যাপিলারিজ দিয়ে, শুরু 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 ব্লাড ভেসেলস দিয়ে, তারপরে এটা নামছে, নেমে আবার ক্যাপিলারিজে ডিভাইড হয়ে যাচ্ছে, ইট বিগিনস উইথ ক্যাপিলারিজ অ্যান্ড ইট এন্ডস উইথ ক্যাপিলারিজ। বোঝা গেল? তাহলে একটা এন্ড হাইপোথ্যালামাসে কি রয়েছে, ক্যাপিলারিজ, আর একটা এন্ড এসে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে ক্যাপিলারিজ। ঠিক আছে, এই যে হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম, এর থ্রুতে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেটা হাইপোথ্যালামাসে তৈরি হচ্ছিল সেটা চলে আসলো অ্যান্টেরিয়ার পিটুইটারিতে। বোঝাতে পারলাম? আমরা পোস্টেরিয়ার পিটুইটারি নিয়ে এখানে কথা বলছি না, আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি। ক্লিয়ার? এই যখন অ্যান্টেরিয়ার পিটুইটারিতে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এসে পৌঁছালো, তখন এই অ্যান্টেরিয়ার পিটুইটারি কী হয়ে যাবে, স্টিমুলেটেড হয়ে যাবে, কী হয়ে যাবে, স্টিমুলেটেড হয়ে যাবে। যেই মুহূর্তে অ্যান্টেরিয়ার পিটুইটারি স্টিমুলেটেড হয়ে গেল, সেই মুহূর্তে অ্যান্টেরিয়ার পিটুইটারি আরেকটা হরমোনকে রিলিজ করে দেবে, সেই হরমোনটার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে কী নামলো, হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। বোঝাতে পারলাম? যেই মুহূর্তে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে নামলো, অ্যান্টেরিয়ার পিটুইটারি কী হয়ে গেল, স্টিমুলেটেড হয়ে গেল, হয়ে গিয়ে ও আরেকটা হরমোন রিলিজ করলো যার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হলো, দেখবো যে মেনস্ট্রুয়াল সাইকেল আইডিয়ালি 28 দিনের হয়, হ্যাঁ কারোর বেশি হয় কারোর কম হয়, ঠিক আছে, 7 to 10 days ভ্যারিয়েশন ইজ নর্মাল। ঠিক আছে, এবার আমি ইনিশিয়াল ডেজগুলোতে দেখবো যে ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল খুব কম থাকে,
ঠিক আছে, যে মুহূর্তে ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হতে লাগছে সেই মুহূর্তে ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়ছে আস্তে আস্তে, যত দিন যাচ্ছে তত কী হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়তে লাগছে। যত ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়বে তত ওভারিয়ান ফলিকলসের ম্যাচুরেশন বাড়বে, ম্যাচুরেশন অফ ওভারিয়ান ফলিকলস, ওভারিয়ান ফলিকলস, সিএল ফলিকলস। তাহলে কি হয়, ওভারির মধ্যে ওভারিয়ান ফলিকলস থাকে, ওভারির মধ্যে ওভারিয়ান ফলিকলস থাকে, এই ওভারিয়ান ফলিকলসের মধ্যে কী তৈরি হয়, এক্সেলটা তৈরি হয়, ওভাম তৈরি হয়, সেটাই তো ফলিকলগুলো র্যাপচার করে বেরোয়, তাই তো? ওভারির মধ্যে ওভারিয়ান ফলিকলস থাকে, এই যত ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়তে থাকবে, প্রতিনিয়ত বাড়তে থাকবে, তত এই ওভারিয়ান ফলিকলসগুলো ম্যাচিওর করবে, তার ভেতরে এক্সেলটা তত ভালো তৈরি হবে, তত তাড়াতাড়ি এক্সেলটা সে বের করতে পারবে। ম্যাচিওর না হলে এক্সেলগুলো তো ডেভেলপ হতো না, ওভামটা ডেভেলপ হতো না, তাহলে ওভুলেশনও হতো না, মানে ওভামটাও বেরোতো না। তাহলে যত দিন যাচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বাড়তে থাকছে, তো যত বাড়তে থাকছে তত ওভারিয়ান ফলিকলসের ডেভেলপমেন্ট হচ্ছে, বোঝা গেল? এই ওভারিয়ান ফলিকল যত ডেভেলপ হচ্ছে, এই ওভারিয়ান ফলিকল যত ডেভেলপ হচ্ছে তত ওভারিয়ান ফলিকলসের মধ্যে এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় গ্র্যানুলোসা সেল। কি বলা হয়? গ্র্যানুলোসা সেল। এই গ্র্যানুলোসা সেল থেকে তখন ওভারিয়ান ফলিকল কি করে, আরেক ধরনের হরমোন রিলিজ করে যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। বোঝাতে পারলাম? তাহলে আমি কী 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 হরমোনের রিলিজ দেখলাম, একটা ফলিকাল স্টিমুলেটিং হরমোন দেখছি, একটা ইস্ট্রোজেন দেখছি। তাহলে যত আমি কী বলেছি, যত ফলিকাল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়বে তত ওভারিয়ান ফলিকালস ম্যাচিওর হবে, যত ওভারিয়ান ফলিকালস ম্যাচিওর হবে তত ইস্ট্রোজেন রিলিজ বাড়বে। তার মানে আমি বলতে পারি কি, যত ফলিকাল স্টিমুলেটিং হরমোন বাড়বে তত ইস্ট্রোজেন বাড়বে বলা যাবে? কারণ ফলিকাল স্টিমুলেটিং হরমোন যত বাড়ছে তত ওভারিয়ান ফলিকালস ম্যাচিওর হচ্ছে, যত ওভারিয়ান ফলিকালস ম্যাচিওর হচ্ছে তত ওভারিয়ান ফলিকালস ইস্ট্রোজেন রিলিজ করছে। এই ওভারিয়ান ফলিকালস কি ইস্ট্রোজেন রিলিজ করছে, তার মধ্যে গ্র্যানুলোসা সেল থাকে, তারা ইস্ট্রোজেন রিলিজ করছে, ঠিক আছে? এই যে ইস্ট্রোজেন যেই মুহূর্তে রিলিজ হতে লাগছে, ইস্ট্রোজেনের লেভেল আস্তে আস্তে বাড়তে লাগছে যত দিন যাচ্ছে, এই ইস্ট্রোজেনের কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়াম, যেটা মানে ইউটেরাইন লাইনিং, ইউটেরাসের মধ্যে তো এমব্রায়ো এসে থাকে, এই ইউটেরাইন লাইনিংটাকে মোটা বানাবে। কে মোটা বানাবে, ঠিক কে করবে? ইস্ট্রোজেন। কেন ঠিক করবে? আজকে যদি ফার্টিলাইজেশন হয়, যদি একটা এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়োটাকে একটা কুশন দিতে হবে, নাহলে এমব্রায়োটা থাকতে পারবে না। ধরো আমি একটা রাফ একটা এক্সাম্পল দিচ্ছি, ওটা একটা সদ্যজাত শিশু জন্মালো, ভূমিষ্ঠ হলো, তাকে কি তুমি মাটিতে শুয়ে রেখে দেবে না? দেবে না। কেন? তাকে একটা সুন্দর কুশন দিয়ে রাখবে যাতে তার উপর আঘাত না পড়ে, ঠিক আছে? কীভাবে যে মুহূর্তে ফার্টিলাইজেশন হলো, একটা এমব্রায়ো তৈরি হলো, তখন এই এমব্রায়োটাকে কুশন দেওয়ার জন্য এন্ডোমেট্রিয়ামটা, ইউটেরাইন লাইনিংটাকে মোটা হতে হবে, এই মোটাটা কি করে? ইস্ট্রোজেন করে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে যত ইস্ট্রোজেনের লেভেল বাড়বে তত এন্ডোমেট্রিয়ামটা তত পুরু হবে, ঠিক আছে? তাহলে ইস্ট্রোজেন দরকার। এরকম চলতে 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 ধরো 28 দিনের সাইকেল, 28 ডেজের সাইকেল, এটা ডে ওয়ান, এটা ডে 28, তাহলে মিডল অফ দ্য সাইকেল কত? ডে 14, ডে 14 প্রতিনিয়ত ইস্ট্রোজেন বাড়ছে, ডে 13 অনেক বেড়ে গেছে ইস্ট্রোজেন, ডে 12 বেড়েছে, ডে 13 আরও বেড়েছে, এরকম করতে যখন ডে 14 পৌঁছাবে তখন ইস্ট্রোজেনের লেভেল ম্যাক্সিমাম হয়ে যাবে। কি বললাম? যেই মুহূর্তে ডে 14 পৌঁছালো ইস্ট্রোজেনের লেভেল ম্যাক্সিমাম হয়ে গেল, যেই মুহূর্তে ইস্ট্রোজেনের লেভেল ম্যাক্সিমাম হয়ে গেল এই ইস্ট্রোজেন সঙ্গে সঙ্গে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে একটা ফিডব্যাক দেবে। কি ফিডব্যাক? পজিটিভ ফিডব্যাক, যে আমার লেভেল ম্যাক্সিমাম হয়ে গেছে, তুমি এক্ষুনি লুটিনাইজিং হরমোন রিলিজ করো। বোঝাতে পারলাম? আরেকটা হরমোন তাহলে অ্যান্টেরিয়ার পিটুইটারি রিলিজ করবে যার নাম হচ্ছে লুটিনাইজিং হরমোন। তাহলে ইস্ট্রোজেন লেভেল যেই ম্যাক্সিমামে পৌঁছে গেল, যেই ম্যাক্সিমামে পৌঁছে গেল, কখন ম্যাক্সিমামে পৌঁছালো? ডে 14-এ, ডে 14 যদি আমি 28 দিনের সাইকেল করি, ঠিক আছে, আমি আইডিয়াল লাই করছি, তাহলে এই ডে 14 একটা সিগনাল দিলে অ্যান্টেরিয়ার পিটুইটারি, কি বললো? যে তুমি ইমিডিয়েটলি লিউটিনাইজিং হরমোন রিলিজ করো। সঙ্গে সঙ্গে ডে 14-এ অ্যান্টেরিয়ার পিটুইটারি লিউটিনাইজিং হরমোন রিলিজ করা শুরু করে দিল, এবং কীভাবে বেরোলো? একটা শার্প রাইজ হলো, তার মানে হট করে লিউটিনাইজিং হরমোনের লেভেল অনেকটা বেড়ে গেল, ঠিক আছে? এটা কোন দিন হলো? ডে 14-এ, ডে 14 ইস্ট্রোজেনের কাজ শেষ, একটা পজিটিভ ফিডব্যাক পাঠিয়ে দিল, তাহলে আর আমার ম্যাক্সিমামের বেশি ইস্ট্রোজেনের দরকার নেই,
তাহলে আমার ইস্ট্রোজেনের লেভেল আর যেন না বাড়ে এই জিনিসটা দেখতে হবে, তখন ইস্ট্রোজেন কি করবে একটা নেগেটিভ ফিডব্যাক পাঠাবে হাইপোথ্যালামাসকে। এটা পজিটিভ ফিডব্যাক ছিল, এখানে কি হবে নেগেটিভ ফিডব্যাক পাঠালো। পজিটিভ ফিডব্যাক কাকে পাঠিয়েছিল? অ্যান্টেরিয়র পিটুইটারি, যে তুমি ইউটিলাইজিং হরমোন বার করো। আর নেগেটিভ ফিডব্যাক কাকে পাঠালো? হাইপোথ্যালামাসকে। নেগেটিভ ফিডব্যাকে কি বলছে? তুমি গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেটা তুমি রিলিজ করছিলে ওটাকে বন্ধ করে দাও। কেন বন্ধ করে দাও? গোনাডোট্রোপিন হরমোন, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যত বাড়বে তত ফলিকাল স্টিমুলেটিং হরমোন তত রিলিজ হবে। ফলিকাল স্টিমুলেটিং হরমোন যত রিলিজ হবে ইস্ট্রোজেন বাড়বে, কিন্তু আমাদের ইস্ট্রোজেনের দরকার নেই। তাহলে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনকে বন্ধ করে দাও হাইপোথ্যালামাসে, তাহলে ফলিকাল স্টিমুলেটিং হরমোন তৈরি হলো না, ইস্ট্রোজেনও আমি ম্যাক্সিমাম লেভেলে বেড়ে গেল, বোঝাতে পারলাম। এবার এই যে লিউটিনাইজিং হরমোন যেটা তৈরি হলো, এই লিউটিনাইজিং হরমোনের কাজ কি? লিউটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে এই যে ফলিকালসগুলো ম্যাচিওর হয়ে গেছে, এর ভেতরে ওভামগুলো তৈরি হয়ে গেছে, এবার তো ফলিকাল এই ফলিকালসগুলো ওভারিয়ান ফলিকালসগুলোকে র্যাপচার করতে হবে যাতে ওভামটা বেরিয়ে আসে। লিউটিনাইজিং হরমোনের শার্প রাইজের কারণে এই ওভারিয়ান ফলিকালসগুলোর র্যাপচার হয়ে যাবে, ফেটে যাবে, ঠিক আছে? যেই র্যাপচার হয়ে গেলো কী হয়ে গেলো? ওভামটা বেরিয়ে আসে। কোন দিনে বেরোলো? ডে ফোরটিনেই কিন্তু সব ঘটনা ঘটছে। তাহলে এই ডে ফোরটিনটাকে আমরা বলবো ওভুলেশন ফেজ। আমরা আসবো, আমরা এই সাইকেলটা দেখবো, প্রথমটাকে বলে ফলিকুলার ফেজ, এই প্রথম এক থেকে চোদ্দ দিনের নিজে গ্যাপটা ফার্স্ট টাইম, এটাকে বলে ফলিকুলার ফেজ। কি বলে? ফলিকুলার ফেজ। সেকেন্ড যে ফেজ চোদ্দ থেকে আঠাশ দিন যে সেকেন্ড ফেজ, এটাকে বলে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজ আর এই ফলিকুলার ফেজের মধ্যে এক থেকে পাঁচ দিন, ওয়ান টু ফাইভ ডেজ, যে সময় মেনস্ট্রুয়েশনটা হয় সেটাকে কি বলে? মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজ আমরা আসবো, এগুলো পরে করবো, ঠিক আছে? আমরা এটাও দেখবো যে লিউটিয়াল ফেজের কোনো চেঞ্জ হয় না। এই যে আমরা বলছি মেনস্ট্রুয়াল সাইকেল আঠাশ দিনের, এটা বড়ো হতে পারে ছোটো হতে পারে, সেটা ফলিকুলার ফেজটা বড়ো ছোটো হয়, লিউটিয়াল ফেজ কিন্তু বড়ো ছোটো হয় না। আমরা পরে আসবো। তাহলে ডে ফোরটিন মানে একদম মিডল, সাইকেলের মিডলে কি দেখলাম? লিউটিনাইজিং হরমোনের শার্প রিলিজ হলো, যেই শার্প রিলিজ হলো ওভারিয়ান ফলিকলসগুলো রাপচার হয়ে গেল, ফেটে গেল, যেই ফেটে গেল ওভামটা বাইরে বেরিয়ে আসলো, যেই ওভামটা চলে আসলো বাইরে বেরিয়ে আসলো, তার মানে কি ওভুলেশন হলো। এই জন্য ডে ফোরটিনটাকে আমরা কি বলছি? ওভুলেশন ফেজ। ডে ফোরটিনটাকে আমরা কি বলছি তাহলে? ওভুলেশন ফেজ, বিকজ এখানে অ্যাকচুয়াল ওভুলেশনটা হলো। যেই মুহূর্তে ওভুলেশন হয়ে গেল, এই যে ফলিকালসগুলো র্যাপচার হয়ে গেল, এই যে র্যাপচার ফলিকালসগুলো, র্যাপচার ওভারিয়ান ফলিকালসগুলোর আরেকটা নাম আছে যেটাকে বলা হয় কর্পাস লিউটিয়াম। কি বলা হয়? কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়ামের কাজ কি? কর্পাস লিউটিয়াম যেটা তৈরি হলো র্যাপচার হয়ে গেল, র্যাপচার হয়ে তার কাজ শেষ হয়ে গেল না, আর একটা নতুন কাজ সে শুরু করবে। এই র্যাপচার ওভারিয়ান ফলিকালসগুলো যার নাম কর্পাস লিউটিয়াম, এ তখন আরেকটা হরমোন রিলিজ করবে যার নাম হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন বোঝাতে পারলাম? কে কারা রিলিজ করছে? গ্র্যানুলোসা লিউটিন। এই কর্পাস লিউটিয়ামের মধ্যে আমরা কি দেখেছিলাম? গ্র্যানুলোসা সেলস কার মধ্যে রয়েছে? ওভারিয়ান ফলিকালসগুলোর মধ্যে। যেই ওভারিয়ান ফলিকালসগুলো ফেটে গেল, র্যাপচার হয়ে গেল, তার নাম হয়ে গেল কর্পাস লিউটিয়াম। আর এই গ্র্যানুলোসা সেলসগুলো কনভার্টেড হয়ে গেল গ্র্যানুলোসা লিউটিন সেলস বলে, বোঝাতে পারলাম? এই যে গ্র্যানুলোসা সেলস যারা ইস্ট্রোজেন রিলিজ করছিল তারই কনভার্ট হয়ে গেল গ্র্যানুলোসা লিউটিন সেলস। এরা তখন কি করবে? এরাই প্রোজেস্টেরনটা রিলিজ করবে। ইস্ট্রোজেন যেটা রয়েছে, ইস্ট্রোজেন তো রিলিজ হয়ে গেল, ইস্ট্রোজেন কার থেকে রিলিজ হলো? গ্র্যানুলোসা সেলস থেকে। এই গ্র্যানুলোসা সেলসগুলো কার মধ্যে ছিল? ওভারিয়ান ফলিকালসের মধ্যে। যখন ওভুলেশনটা হয়ে গেল, ওভামটা বেরিয়ে গেল, কি করে বেরোলো? এই ওভারিয়ান ফলিকালসগুলো র্যাপচার হয়ে গেছে, ফেটে গেছে, তাই বেরোলো। এই যখন ফেটে গেল, ওভামটা বেরিয়ে গেল, এই ফাটা ওভারিয়ান ফলিকালসগুলো, র্যাপচার ওভারিয়ান ফলিকালসগুলো, নাম তখন দেওয়া হলো কর্পাস লিউটিয়াম। এই যে কর্পাস লিউটিয়াম, তার মধ্যে যে সেলগুলো রয়েছে গ্র্যানুলোসা সেলস, এই গ্র্যানুলোসা সেলসগুলো কি হয়ে গেলো? চেঞ্জ হয়ে গিয়ে আরেকটা ফর্ম নিল যার নাম হচ্ছে গ্র্যানুলোসা লিউটিন সেলস। ওভারিয়ান ফলিকালসগুলোর ভেতরে সেলগুলো করেছিলাম গ্র্যানুলোসা সেলস, যে ইস্ট্রোজেন রিলিজ করছিল, যেই ওভারিয়ান ফলিকালসগুলো র্যাপচার হয়ে কর্পাস লিউটিয়াম তৈরি করলো, গ্র্যানুলোসা সেলসগুলো কি তৈরি করে দিল? গ্র্যানুলোসা লিউটিন সেলস। এরা তখন আর ইস্ট্রোজেন রিলিজ করছে না, পাটা এরা মানে অংশটাই গ্যানুলোসা লিউটিন সেলসে ওর মধ্যে, গ্যানুলোসা সেলসগুলো এর মধ্যে রয়েছে, এরা তখন প্রোজেস্টেরন রিলিজ করবে, বুঝতে পারলাম? যখন ওভারিয়ান ফলিকালস র্যাপচার হয়নি, ওভারিয়ান ফলিকালস হিসাবে ছিল, তখন ইস্ট্রোজেন রিলিজ হচ্ছিল, যেই র্যাপচার হয়ে গেল তখন তা প্রোজেস্টেরন রিলিজ করা শুরু করে।
ঠিক আছে। এই প্রোজেস্টেরনের কাজ কি, এই যে এন্ডোমেট্রিয়াম যেটা মোটা হয়েছিল এটাকে এত সুন্দরভাবে তৈরি করবে যাতে যদি ফার্টিলাইজেশন হয়, যদি স্পার্ম এসে ওভামের সাথে ফিউশন হয়, যদি ফার্টিলাইজেশন হয়, যদি এমব্রায়ো সৃষ্টি হয়, তাকে তো নারিশমেন্ট দিতে হবে, সে যেন প্রপার নারিশমেন্টটা পায়, সেই জিনিসটা দেখবে হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে। এবার এই প্রোজেস্টেরনে আমরা ধরলাম যে ফার্টিলাইজেশন হলো না, ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে এন্ডোমেট্রিয়ামটা মোটা থাকার দরকার নেই, কাকে কাকে সে পোষণ দেবে, কাকে সে নারিশমেন্ট দেবে, কিচ্ছু দরকার নেই। তাহলে এটা তখন ভেঙে যাওয়া উচিত, ভেঙে বেরিয়ে আসা উচিত বাইরে ফ্রু মেন্সট্রুয়েশন, তাই তো। তখন প্রোজেস্টেরন কী করছে, প্রোজেস্টেরন একটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, প্রোজেস্টেরন একটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে কাকে, হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়ার পিটুইটারি দুজনকে। অ্যান্টেরিয়ার পিটুইটারিকে কী বলছে, তুমি লুটিনাইজিং হরমোন রিলিজ করা বন্ধ করে দাও, ওভুলেশন হয়ে গেছে, আমার আর দরকার নেই, তাহলে নেগেটিভ ফিডব্যাক চলে গেল। হাইপোথ্যালামাসকে কি নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, তুমি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করা বন্ধ করে দাও, আমার আর দরকার নেই, ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে, যার জন্য এস্ট্রোজেন বেরোবে, কারণ এখানে কোনো ফার্টিলাইজেশন হয়নি, ঠিক আছে। যেই মুহূর্তে ফার্টিলাইজেশন হলো না, এই যে এক্সেলটা বেরোলো, এক্সেলটা কতদিন থাকতে পারে, 24 ডেজ, 24 ডেজ তো স্পার্মের জন্য ওয়েট করবে, এই 24 ডেজ বলছি, 24 আওয়ার্স, ঠিক আছে, 24 আওয়ার্স, 24 ঘন্টা ও স্পার্মের জন্য ওয়েট করবে। যেই দেখলো স্পার্ম এসে ওকে ফার্টিলাইজ করলো না, এক্সেলটা কী হয়ে যাবে, ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, ভেঙে যাবে। যেই মুহূর্তে ভেঙে গেল, ইমিডিয়েটলি প্রোজেস্টেরনের রিলিজ বন্ধ হয়ে গেল, ইস্ট্রোজেন বন্ধ হয়ে গেছিল, প্রোজেস্টেরনও বন্ধ হয়ে গেল, তাহলে এন্ডোমেট্রিয়ামটা যেটা মোটা তৈরি হয়েছিল সেটা থাকবে, থাকবে না, এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যাবে, যেই ভেঙে যাবে ওটা বেরিয়ে আসবে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন, অ্যান্ড দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন, তাই তো, যেটা আইডিয়ালি 5 ডেজের জন্য হওয়ার কথা, কিন্তু হয় না, কারোর 3 দিন হয়, কারোর 4 দিন হয়, কারোর 5 দিন হয়, না না এটা হয় না, ঠিক আছে, এটা ডিপেন্ড করে, ভ্যারিয়েশন তো থাকে। আইডিয়াল আমরা যদি দেখি ইট ইজ ফর 5 ডেজ, বোঝাতে পারলাম, তাহলে এই পুরো জিনিসটাকে বলা হয় হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। তাহলে এবার আমরা মেনস্ট্রুয়েশনটা বুঝবো অ্যাকচুয়ালি কী হয়, এটা বোঝা গেল কি, আমি বুঝছি, ঠিক আছে, আমি তোমায় দিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেছে কি, বোঝা গেছে। এবার আমরা দেখি মেনস্ট্রুয়াল সাইকেল এবং মেনস্ট্রুয়েশন অ্যাকচুয়ালি কী হয়, বোঝা না গেলে আমাকে বলো, কনসেপ্টটাতে কোনো অসুবিধা নেই তো। আচ্ছা এবার আমরা কি বলেছি, মেনস্ট্রুয়াল সাইকেল যেটা মহিলাদের হয় সেটা আইডিয়ালি কতদিনের হওয়া উচিত, হয় 28 ডেজ, এটা যদি ডে 1 হয় এটা হবে ডে 28, হ্যাঁ 7 to 10 ডেজ ভ্যারিয়েশন ইজ নর্মাল, 7 থেকে 10 দিনের ভ্যারিয়েশন কিন্তু হয়, এবং দ্যাট ইজ নর্মাল। কিন্তু যদি দেখা যায় যে 28 দিন পেরিয়ে সেটা 30 দিন, 32 দিন, ঠিক আছে তাও মেনে নিলাম, 35 ডেজ যদি প্রত্যেক সাইকেলে তার পেরিয়ে যায়, 35 ডেজ পেরিয়ে যায়, তখন আমরা সেটাকে কী বলি, অলিগোমেনোরিয়া, কী বলি, অলিগোমেনোরিয়া, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলি অলিগোমেনোরিয়া। এবার দেখো ডে 1 আমরা কী দেখেছিলাম, ফলিকাল স্টিমুলেটিং হরমোনের লেভেল একদম কম, ইস্ট্রোজেনের লেভেল একদম কম, তাই তো। এই সময় আমরা কী বলেছিলাম, মিডল অফ দ্য সাইকেল কত, ডে 14, যেখানে ওভুলেশন হয়, ফার্স্ট ফেজটাকে আমরা কী বলেছিলাম, ফলিকিউলার ফেজ, ফলিকিউলার ফেজ, কেন ফলিকিউলার ফেজ, কারণ এখানে ওভারিয়ান ফলিকলসগুলো ম্যাচিওর হচ্ছে। আর সেকেন্ড ফেজটাকে আমরা কী বলেছিলাম, লিউটিয়াল ফেজ, লিউটিয়াল ফেজ, কারণ এখানে কর্পাস লিউটিয়াম কাজ করে, তাই তো, লিউটিয়াল ফেজ। আর ডে 14টাকে আমরা কী বলেছিলাম, ওভুলেশন ফেজ, কারণ এখানে অ্যাকচুয়াল ওভুলেশন হয়েছিল, এই অবধি আমরা জানি, তাই তো, ওভুলেশন ফেজ। আচ্ছা আর ডে 1 to 14 আমরা যেটা বলেছিলাম, এর মধ্যে প্রথম 5 দিন কী হয়, ডে 1 to ডে 5 মেনস্ট্রুয়েশন হয়, তাহলে এই ফেজটাকে আমরা কী বলি, মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়াল ফেজ, এই অবধি ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার। তাহলে শুরুর দিকে আমরা দেখবো সাইকেলের শুরুর দিকে ফলিকাল স্টিমুলেটিং হরমোন এবং ইস্ট্রোজেনের লেভেল একদম কম, আমরা তারপরে কী দেখেছি, যত দিন বাড়ছে
সাত নম্বর দিন আট নম্বর দিন নয় নম্বর দিন কি হচ্ছে ফলিকাল স্টিমুলেটিং হরমোন বাড়ছে যেই ফলিকাল স্টিমুলেটিং হরমোন বাড়ছে তত ওভারিয়ান ফলিকলস গুলো বেশি ম্যাচিওর করছে তাই তো ওভারিয়ান ফলিকলস যত ম্যাচিওর করছে সে কি রিলিজ করছে ইস্ট্রোজেন তাহলে যত দিন যাচ্ছে আমার ফলিকাল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়ছে এবং তার জন্য আমার ইস্ট্রোজেনের লেভেলও বাড়ছে মানে মহিলাদের কি আমার না তাই তো যত ফলিকাল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়ছে তত ইস্ট্রোজেনের লেভেলও বাড়ছে এই অবধি ক্লিয়ার বাড়তে 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 তেরো নম্বর দিনে গিয়ে কি দেখবো ইস্ট্রোজেনের লেভেল অনেক বেড়ে গেছে না চোদ্দ নম্বর দিনে ম্যাক্সিমাম হবে তেরো নম্বর দিনে অনেক বেড়ে গেছে চোদ্দ নম্বর দিনে গিয়ে আমরা দেখবো ইস্ট্রোজেন ESTROGEN ইস্ট্রোজেনের লেভেল ম্যাক্সিমাম হয়ে গেছে যেই মুহূর্তে ইস্ট্রোজেনের লেভেল ম্যাক্সিমাম হয়ে গেল ইস্ট্রোজেন তখন কি করবে একটা পজিটিভ ফিডব্যাক পাঠাবে এন্টেরিয়ার পিটুইটারিতে বলবে তুমি লিউটিনাইজিং হরমোন বার করো বলেছিলাম যেই এন্টেরিয়ার পিটুইটারিতে একটা ফিডব্যাক গেল পজিটিভ ফিডব্যাক গেল তুমি লিউটিনাইজিং হরমোন বার করো ইমিডিয়েটলি ডে 14 এ লিউটিনাইজিং হরমোন বেরোনো শুরু হয়ে যাবে এবং কি হবে একটা শার্প রাইজ হবে একটা শার্প রাইজ হবে কার লিউটিনাইজিং হরমোন তাই তো যেই মুহূর্তে লিউটিনাইজিং হরমোনের একটা শার্প রাইজ হলো সঙ্গে সঙ্গে কি হবে সঙ্গে সঙ্গে এই ওভারিয়ান ফলিকলস গুলো র‍্যাপচার হয়ে যাবে এবং ওভামটা বেরিয়ে আসবে কত নম্বর দিনে ডে 14 এই জন্য ডে 14 কি বলা হয় ওভুলেশন ফেজ এবার যেই মুহূর্তে ওভামটা বেরিয়ে আসলো 24 আওয়ার্স তো থাকবে আমি বলেছি তারপর ওভামটা নষ্ট হয়ে যাবে ডিসইন্টিগ্রেট করে যাবে ডে 14 এর পর থেকে এই যে র‍্যাপচার ওভারিয়ান ফলিকলস গুলো রয়েছে ওর একটা স্পেশাল নাম আছে আমি কি বলেছিলাম কর্পাস লিউটিয়াম কর্পাস লিউটিয়াম এই কর্পাস লিউটিয়ামটা তুমি কি তৈরি করা শুরু করে দেবে প্রোজেস্টেরন প্রোজেস্টেরন বলেছিলাম প্রোজেস্টেরন প্রোজেস্টেরন হরমোন রিলিজ করা শুরু করে দেবে তাহলে আমরা কি দেখছি ফার্স্ট হাফ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইস্ট্রোজেনের প্রাধান্য বেশি সেকেন্ড হাফ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল প্রোজেস্টেরনের প্রাধান্য বেশি তাই তো ইস্ট্রোজেন কি করছিল ইউটেরাইন লাইনিংটাকে পুরু করছিল মোটা করছিল প্রোজেস্টেরন কি করছে তাকে আরও হেল্প করছে সেটা এমব্রয়ডারি নারিশমেন্টটা দিতে পারে বোঝাতে পারলাম এবার দেখো আমি প্রথমে একটা কথা বলেছিলাম এই যে সাইকেল বড় হয় বা ছোট হয় সেটা ডিপেন্ড করে হচ্ছে ফলিকুলার ফেজের উপরে লিউটিয়াল ফেজ কিন্তু ফিক্সড থাকে লিউটিয়াল ফেজ এই যে 14-28 দিন এটা ফিক্সড থাকে নাম্বার অফ ডেজ ফিক্সড চেঞ্জ কোনটা ভ্যারিয়েশন কোনটা হয় ফলিকুলার ফেজ যদি ফলিকুলার ফেজ বড় হয়ে যায় তাহলে টোটাল সাইকেলটা বড় হয়ে যাচ্ছে 28 দিনের থেকে যদি ফলিকুলার ফেজ ছোট হয়ে যায় তাহলে টোটাল সাইকেলটাও 28 দিনের থেকে ছোট হয়ে যাচ্ছে তাই তো এবার কেন এটা এটার হওয়ার কারণ হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য রিলিজ অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি আমরা দেখি ফলিকল স্টিমুলেটিং হরমোন কম বেরোচ্ছে তাহলে আমার ইস্ট্রোজেন কম রিলিজ হবে তাই তো যদি কোনো মহিলার ইস্ট্রোজেন কম রিলিজ হয় তাহলে এন্ডোমেট্রিয়াম যেটা ছিল তার থিকেনিংটাও কী হবে দেরিতে হবে তাই তো দেরিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু কী হবে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কী করছিল ওভারিয়ান ফলিকলসগুলোকে ম্যাচিওর করছিল তাই তো যাতে ওভামটা রিলিজ হতে পারে যাতে ওভামটা ঠিকঠাক তৈরি হয় বেরোতে পারে তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল যদি কম থাকে তাহলে ওভারিয়ান ফলিকলসগুলো ম্যাচিওরিটির মধ্যে দেরি হবে তাই তো যদি ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল কম থাকে তাহলে ওভারিয়ান ফলিকলস ম্যাচিওর হতে টাইম লাগবে সুতরাং সাইকেলটা বেড়ে যাবে ফলিকুলার ফেজটা বেড়ে যাবে ফলিকুলার ফেজ বেড়ে গেলে টোটাল সাইকেলটা আমার বাড়ছে উল্টোটা চিন্তা করো যদি ফলিকাল স্টিমুলেটিং হরমোনের লেভেল বেড়ে যায় তাহলে কি হবে ওভারিয়ান ফলিকলসগুলো তাড়াতাড়ি ম্যাচিওর করবে তাই তো তাহলে ইস্ট্রোজেনের লেভেলও তাড়াতাড়ি বাড়বে বেশি ইস্ট্রোজেন হবে তাহলে কি হবে এন্ডোমেট্রিয়ামটা বেশি পুরু হয়ে যাবে ইস্ট্রোজেনের লেভেল বেশি হলে এন্ডোমেট্রিয়ামটা বেশি পুরু হয়ে যাবে তাই তো এবং যেহেতু ফলিকাল স্টিমুলেটিং হরমোন তাড়াতাড়ি রিলিজ হচ্ছে বেশি পরিমাণে রিলিজ হচ্ছে ম্যাচুরেশনটা কী হবে ওভারিয়ান ফলিকলসের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ফলিকুলার ফেজটা ছোট হয়ে যাবে তাহলে সাইকেলটা কী দেখবো ছোট হয়ে যাবে ক্লিয়ার এবার একটা জিনিস চিন্তা প্রোজেস্টেরন তো বুঝলাম ইস্ট্রোজেন বুঝলাম সব বুঝলাম যদি কারো ফলিকুল ইস্ট্রোজেনের লেভেল কম থাকে আমরা কী দেখেছি ফলিকুলার ফেজ বেড়ে গেল ক্লিয়ার এই অবধি ক্লিয়ার যদি কারো ইস্ট্রোজেনের লেভেল কম থাকে ফলিকুলার ফেজ বেড়ে গেল যদি কমটা এমন কম থাকে যে এটা বাড়তে বাড়তে 35 দিন পেরিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে তার সাইকেল হতে সেটাকে আমরা কী বলেছি অলিগোম্যানোরিয়া তার মানে যারা অলিগোম্যানোরিয়াতে ভুগছে তার মানে তার অনেকগুলো কারণ হতে পারে বাট
one of the reason tar modhe ekta karon ki hobe estrogen er level kom bole gelo amra arekta jinish jani menorrhagia mane heavy menstrual flow heavy bleeding hocche tai to tar karon hocche chinta koro dhoro tar estrogen level beshi estrogen level beshi thakle ki hobe endometrium ta ki hobe beshi mota hobe clear endometrium jodi beshi mota hoy ধরো ফার্টিলাইজেশন হলো না তাহলে সেই এন্ডোমেট্রিয়ামটা ভাঙবে তখন যখন এটা ভেঙে বেরিয়ে আসবে তখন কি হবে অতিরিক্ত বেরোবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো যে মেনোরেজিয়ার অনেক কারণ হতে পারে তার মধ্যে একটা কারণও হতে পারে যেটা হচ্ছে ইস্ট্রোজেনের লেভেল বেশি এই জিনিসটা মাথায় নিতে হবে তাহলে অলিগোমেনোরিয়াতে আমরা কি দেখলাম ইস্ট্রোজেনের লেভেল কম ইস্ট্রোজেনের লেভেল কম আর মেনোরেজিয়াতে আমি কি দেখলাম ইস্ট্রোজেনের লেভেল বেশি ইস্ট্রোজেনের লেভেল বেশি এবার যদি আমাকে ট্রিট করতে হয় ঠিক আছে অনেক ওষুধ বাজারে পাওয়া যায় হরমোন দিতে পারো অনেক কিছু দিতে পারো আমরা কি বলছি আমরা বলছি ফাইটোস্ট্রোজেনস দিবে ফাইটোস্ট্রোজেনস মানে কি ইস্ট্রোজেন তো আমরা জানি একটা ফিমেল হরমোন তাই তো ফাইটো মানে হচ্ছে গাছ সেই গাছ থেকে কিছু জিনিস আসে জাস্ট যার স্ট্রাকচারটা অনেকটা ইস্ট্রোজেনের মতো মানে ফাইটোস্ট্রোজেনস আর স্ট্রাকচারালি অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ইস্ট্রোজেন তার মানে তাদের কাজটাও ইস্ট্রোজেনের মতন হবে ইস্ট্রোজেনকে কোথায় বাইন্ড করে ইস্ট্রোজেনের নিজস্ব রিসেপ্টর আছে যার মধ্যে বাইন্ড করে তবেই আমরা ইস্ট্রোজেনের কাজটা পাই তাহলে ফাইটোস্ট্রোজেনের স্ট্রাকচার যদি ইস্ট্রোজেনের মতো হয় তাহলে ফাইটোস্ট্রোজেন এসে সেই ইস্ট্রোজেনের রিসেপ্টরে বাইন্ড করবে যদি কোনো মহিলা খেয়ে থাকে ফাইটোস্ট্রোজেন তাহলে সেও ইস্ট্রোজেনের মতো কাজ করবে পার্থক্য হচ্ছে একটুখানি সেটা হচ্ছে ইস্ট্রোজেন এন্ডোজেনিয়াস ইস্ট্রোজেন যতটা স্ট্রং ফাইটোস্ট্রোজেন অতটা স্ট্রং না যেটা আমরা গাছ থেকে পাচ্ছি ওটা তুলনামূলক একটু উইক ঠিক আছে তাহলে ফাইটোস্ট্রোজেনকে আমরা বলতে পারি অলমোস্ট ইস্ট্রোজেনের মতো কাজ করে কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে ফাইটোস্ট্রোজেনের কাজ দুরকম একটা ফাইটোস্ট্রোজেনের কাজ হচ্ছে ইস্ট্রোজেনিক প্রপার্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি মানে তার কাজটা ইস্ট্রোজেনের মতো ইস্ট্রোজেন যে কাজ করবে সেই কাজটাই করবে আবার ফাইটোস্ট্রোজেনের আরেকটা কাজ হচ্ছে ঠিক তার উল্টো যেটাকে বলা হয় অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি তার মানে ইস্ট্রোজেন যে কাজটা করবে এটি উল্টো কাজ করবে এটা আবার কী করে সম্ভব একই জিনিস আবার দুরকম কাজ করতে পারে নাকি আমি যদি আজকে ইস্ট্রোজেনের মতো কাজ করি আমি আবার অ্যান্টি ইস্ট্রোজেনের মতো কাজ কী করে করবো তাহলে ফাইটোস্ট্রোজেন কী করে করছে সম্ভব না সম্ভব কী করে সম্ভব ফাইটোস্ট্রোজেন রেগুলেটরের মতো কাজ করে ধরো তোমার ফ্যান চলছে তোমার প্রচণ্ড গরম হচ্ছে তুমি কী করবে রেগুলেটরটা একটু বাড়িয়ে দেবে যাতে ফ্যানের স্পিডটা বেড়ে যায় ফ্যানের স্পিড বেড়ে গেলে তুমি আরাম পেলে একটা সময় দেখছো তোমার আবার শীত করছে তুমি কী করবে রেগুলেটরটা কমিয়ে দেবে যাতে ফ্যানের স্পিডটা কমে যায় ঠিক আছে এটা তো গল্পের মতো একে আমি সায়েন্স দিয়ে কী করে ব্যাখ্যা করবো ফাইটোস্ট্রোজেন একইভাবে কাজ করে যখন ইস্ট্রোজেনের লেভেল ম্যাক্সিমাম থাকে তখন ফাইটোস্ট্রোজেন অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি শো করবে উল্টো করবে যাতে ব্যালেন্স হয়ে যায় আবার যখন ইস্ট্রোজেনের লেভেল কম থাকে তখন ফাইটোস্ট্রোজেন ইস্ট্রোজেনিক প্রপার্টি শো করবে যাতে ব্যালেন্স হয়ে যায় নর্মাল হয়ে যায় কিন্তু কী করে এটা তো আমি বললাম এর তো সাইন্টিফিক কোনো কারণ আছে যে কীভাবে এই জিনিসটা করে আমি এটা বুঝছি ধরো শরীরে ইস্ট্রোজেনের রিসেপ্টার্স থাকে ধরো এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের রিসেপ্টার্স ইস্ট্রোজেনের রিসেপ্টার্স এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের রিসেপ্টার্স আমি ধরে নিলাম শরীরে ইস্ট্রোজেনের লেভেল কমে গেছে কোথায় দেখেছি অলিগোমেনোরিয়াতে দেখেছি ইস্ট্রোজেনের লেভেল কমে গেছে তাহলে ইস্ট্রোজেনগুলো এসে যতগুলো রিসেপ্টার্স রয়েছে তার কয়েকটা রিসেপ্টারে বাইন্ড করবে ইস্ট্রোজেন এসে বাকি রিসেপ্টারগুলো ফাঁকা পড়ে রয়েছে তাই তো তার মানে ইস্ট্রোজেনের কাজ কম হচ্ছে ইস্ট্রোজেনের কাজ কম হচ্ছে ফলিকলসগুলো ম্যাচিওর হতে টাইম কী লাগছে বেশি লাগছে ওভুলেশন হতে দেরি হচ্ছে তাহলে ফলিকুলার ফেন্স বেড়ে গেছে সাইকেল 28 দিনে যেটা হওয়ার কথা সেটা 35 দিন পেরিয়ে যাচ্ছে মানে অলিগোমেনোরিয়া সেক্ষেত্রে ওই মহিলা যদি ফাইটোস্ট্রোজেন খায় ফাইটোস্ট্রোজেনের স্ট্রাকচার ইস্ট্রোজেনের মতো সে কী করবে এসে বাকি যে ফাঁকা রিসেপ্টারগুলো রয়েছে ওগুলোকে বাইন্ড করে দেবে বোঝাতে পারলাম যেই বাইন্ড করে দিল তাহলে ও কিছুটা হলেও তো ইস্ট্রোজেনের কাজ শো করলো ও কিছুটা হলেও ইস্ট্রোজেনের কাজ শো করবে ফাঁকা থাকার থেকে তো কিছুটা ভরা ভালো তাহলে এখানে আমরা যে প্রপার্টিটা দেখব সেটা হচ্ছে ইস্ট্রোজেনিক প্রপার্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি তাহলে
ইস্ট্রোজেনের প্রপার্টি আমি যদি পেয়ে গেলাম তাহলে কি হয়ে গেল, ওভুলেশনটা তাড়াতাড়ি হয়ে গেল, ফলিকুলার ফেজ ছোট হয়ে গেল, ফলিকুলার ফেজ ছোট হয়ে গেলে কি হলো, সাইকেলটা যেটা 35 দিন পেরিয়ে যাচ্ছিল সেটা ছোট হয়ে হয়তো 30 দিনে নেমে আসলো, 28 দিনে নামলো না, কিন্তু 30-31 দিনে তো এসে নামলো, তাহলে নর্মাল রেঞ্জের মধ্যে ঢুকে গেল, বোঝাতে পারলো? তাহলে যেখানে ইস্ট্রোজেনের লেভেল কম, যেখানে ইস্ট্রোজেনের লেভেল কম সেখানে ফাইটোস্ট্রোজেন কী করছে, ইস্ট্রোজেনিক প্রপার্টি দিচ্ছে। এবার উল্টোটা চিন্তা করো, যেখানে ইস্ট্রোজেনের লেভেল বেশি, ধরো মেনোরেজিয়ার ক্ষেত্রে দেখলাম, তাহলে ইস্ট্রোজেন কী করবে, প্রত্যেকটা রিসেপ্টারকে বাইন্ড করে দেবে, প্রত্যেকটা রিসেপ্টারের সঙ্গে সে বাইন্ড হয়ে যাবে, কোনো ভ্যাকেন্ট রিসেপ্টার থাকার কথা না, তাহলে একটা ইস্ট্রোজেনিক প্রপার্টি আমি মারাত্মক বেশি পাচ্ছি। এরপরে আমি যদি ফাইটোস্ট্রোজেনও খাই তাহলে অপেক্ষিকভাবে কী মনে হচ্ছে, তাহলে তো আরও বেড়ে যাবে ইস্ট্রোজেনিক প্রপার্টি, তা বাড়বে না, না কী করে তখন ফাইটোস্ট্রোজেন কী করবে, ইস্ট্রোজেনকে তার রিসেপ্টারে বাইন্ড করার আগে ফাইটোস্ট্রোজেনকে ওর রিসেপ্টারগুলোকে বাইন্ড করে দেবে, বোঝাতে পারলাম? যেই ফাইটোস্ট্রোজেনকে ওর রিসেপ্টারে বাইন্ড করে দিল, ইস্ট্রোজেন বাইন্ড করলে তো তীব্র অ্যাকশন পেতাম, খুব স্ট্রং অ্যাকশন পেতাম, ফাইটোস্ট্রোজেন তুলনামূলক উইক, তাহলে ফাইটোস্ট্রোজেন দিয়ে বাইন্ড করে দিলে ইস্ট্রোজেন দিয়ে বাইন্ড করতে পারছে না, তাহলে আমি কী পেয়ে গেলাম, ইস্ট্রোজেনের উল্টো অ্যাকশন পেলাম, মানে অত স্ট্রং অ্যাকশনটা যেটা হচ্ছিল সেটা পেলাম না, কমে আসলো, ইস্ট্রোজেনের রিসেপ্টারগুলোকে বাইন্ড করে দিল, বোঝাতে পারলাম? তাহলে ইস্ট্রোজেন বাইন্ড করলে যে স্ট্রং অ্যাকশনটা পাচ্ছিলাম ইস্ট্রোজেনের থেকে, তো ফাইটোস্ট্রোজেন উইক, তাহলে কী হলো, আমার ইস্ট্রোজেনিক এফেক্ট অনেকটা কমে গেল, অনেকটা কমে গেল, তাহলে মেনোরেজিয়ার মেনোরেজিয়াতে কী হচ্ছিল, ইস্ট্রোজেন অনেক বেশি ছিল যার জন্য এন্ডোমেট্রিয়ামটা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছিল, সেটা হবে না, তাহলে মেনোরেজিয়া কন্ট্রোল হয়ে যাবে, আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তো আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেখানে দেখলাম যে ইস্ট্রোজেনের লেভেল অনেক বেশি, সেখানে যখন ফাইটোস্ট্রোজেন দিয়ে ইস্ট্রোজেনের রিসেপ্টারগুলো ব্লক করে দিচ্ছে, তাহলে এখানে আমরা কী প্রপার্টি পাচ্ছি, অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি, তাই তো? তাহলে আমি বলতে পারি যেখানে ইস্ট্রোজেনের লেভেল বেশি সেখানে ফাইটোস্ট্রোজেন কী দেবে, কী করবে, অ্যান্টিস্ট্রোজেনিক প্রপার্টি দেবে, আর যেখানে ইস্ট্রোজেনের লেভেল কম সেখানে ফাইটোস্ট্রোজেন কী করবে, ইস্ট্রোজেনিক প্রপার্টি শো করবে, দেয়ারফোর ফাইটোস্ট্রোজেন কীরকম কাজ করবে, রেগুলেটরের মতো কাজ করবে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে আমরা ফাইটোস্ট্রোজেনের কাজ বুঝে গেলাম, আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বুঝে গেলাম, এবং পুরো জিনিসটা কী করে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস কন্ট্রোল করে সেটা বুঝে গেলাম। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন?